আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র রমজানুল মোবারকে সবাইকে শুভেচ্ছা জানাই। ঠিক এই মুহূর্তে আমরা হেলথ রেগুলেশনে আছি এবং এখন সময়টি হচ্ছে আসরের পূর্ব মুহূর্ত, আর 45 মিনিট পরে আমাদের আসরে যেতে হবে। আমরা আশা করছি আধা ঘন্টার ভিতরে এই লাইভটি শেষ করব। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু। আজকে এই ভিডিওটি শুধুমাত্র করছি যারা দ্রুত ওজন কমাতে চান এবং শুধুমাত্র যাদের অতিরিক্ত ওজন আছে শুধু তাদের জন্য, শুকনা যারা আছেন, রোগা পাতলা যারা আছেন, এই ভিডিওটি তাদের জন্য নাই। ভেরি সিরিয়াস একটা ভিডিও এবং আপনারা এটা ফলো করলে 10 থেকে 15 কেজি আপনারা ওজন কমাতে পারবেন ঈদের আগে ইনশাল্লাহ। তো আপনারা সিরিয়াসলি শেয়ার করবেন সবাই। আমি আর বেশি কথা বলতে পারবো না, অল্প সময় আমার শেষ করতে হবে। সবাইকে সালাম শুভেচ্ছা, যারা সালাম জানাচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা প্রথমে শুরু করি একটি অফার দিয়ে, যে আমরা যেহেতু এখানে হেলথ রেগুলেশনে বসে আছি, এই হেলথ রেগুলেশনে যে আমরা পরীক্ষাগুলো করাই এগুলোতে আমাদের এমনিতে পার প্যাকেজে 2000 টাকা ডিসকাউন্ট থাকে, এখন রমজান উপলক্ষে আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন। অর্থাৎ যারা রক্ত পরীক্ষা করাতে চান তারা এখানে এসে করালে এই রমজান মাসে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। আর আমাদের সকল পণ্য যেটা আলটিমেট অর্গানিক লাইফে সেগুলোর উপরে 10% ছাড় আছে। যদি ফোনে অর্ডার করেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না, আমাদের এখান থেকে সরাসরি যদি কেনেন তাহলে 10% ছাড় পাবেন। আর যদি আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করেন 12% ছাড় পাবেন এবং কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর যেগুলো প্রোডাক্ট আমাদের না সেগুলোতে হয়তো 5% ডিসকাউন্ট, যেমন কারকুমা সকল প্রোডাক্টে 5% ডিসকাউন্ট, বা আমাদের যে সাপ্লিমেন্টগুলো এখানে পাওয়া যায় সেগুলোতে। তো আপনারা এটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। তো ভেরি সিরিয়াস আলোচনা, সেটা হচ্ছে যারা ওজন কমাতে চায় রমজানে, একদম ইফতার থেকে শুরু করছে, যে ইফতারিতে বা সেহরিতে আমরা যে খাবারগুলো একদম 100% খাওয়া যাবে না, সেটা হচ্ছে সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্র্যান এবং অন্যান্য ভেজিটেবল অয়েল, এগুলো বাদ দিবেন খাবার তালিকা থেকে। এবং চিনি, গুড়, সকল ধরনের কোমল পানীয়, ডায়েট ড্রিঙ্ক, জুস, বেভারেজ এগুলো খাওয়া যাবে না, একদম সিরিয়াসলি খাওয়া যাবে না, একদিনের জন্যও যাবে না। যদি আপনি এভাবে চলেন 10 থেকে 15 কেজি ওজন কমাতে পারবেন ইনশাল্লাহ। সব ধরনের ফাস্টফুড, ফ্রাইড চিকেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা এগুলো খাওয়া যাবে না। স্ট্রিট ফুড, খোলা রাস্তায় যে সকল খাবার বিক্রি হয় বা খোলা রাস্তায় যে সকল ইফতারি বাইরে বিক্রি হয় সেখানে বিভিন্ন ধরনের ইফতারির আইটেম কিছুই খাওয়া যাবে না। সিঙ্গাড়া, চমচা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, বেগুনি, পেঁয়াজু, তারপর অন্যান্য যে ডিপ ফ্রাই, যে কোনো কিছুই খাওয়া যাবে না। এবং সব ধরনের প্রসেসড ফুড, বিশেষ করে প্যাকেটের খাবার, যেটা বিস্কিট, চানাচুর, নুডলস, চিপস, পাস্তা, ওটস, কর্নফ্লেক্স, পাউরুটি, খবরদার ডোন্ট টেক। বাজারে বিক্রি হওয়া সকল মিষ্টান্ন, মিষ্টি অনুভূত হয় জিভ্যা এরকম যে কোনো কিছু, এবং যে কোনো হোটেলের খাবার বা বাইরের খাবার, বিরিয়ানি টিরিয়ানি এগুলো এখন খাওয়া যাবে না। যে সকল খাবার যেমন চাল, গম, ভুট্টা এবং যব থেকে তৈরি, এগুলো ধরনের যত ধরনের খাবার আছে, বা ভাত, চিড়া, মুড়ি, খই, রুটি, পরোটা, এই ধরনের যা আছে এটা সাময়িকভাবে বাদ যাবে অন্তত মাসখানেকের জন্য, যারা সিরিয়াসলি ওজন কমাতে যাচ্ছেন। এবং সকল ধরনের ফল, আই রিপিট, সকল ধরনের ফল, আই রিপিট, সকল ধরনের ফল নিষিদ্ধ, সব ধরনের ফল, সেটা তরমুজ বলেন, যে কোনো পেয়ারা, এনি ফল নিষিদ্ধ। কোনো ধরনের দুধ, মিষ্টি বা দুধের তৈরি বা টক জাতীয়, টক দই বা পুডিং এগুলোও খাওয়া যাবে না, টক দইও খাওয়া যাবে না, কোনো ধরনের দুধের তৈরি কিছুই খাওয়া যাবে না। এবং যে সবজির ভিতরে বিশেষ করে আলু খাওয়া যাবে না, স্কোয়াশ খাওয়া যাবে না, বেবিকর্ন, কচুরমুখী আপাতত নিষিদ্ধ, গাজর খেলেও খুব সামান্য খেতে হবে। সব ধরনের ডাল খাওয়া একদমই নিষিদ্ধ, যত রকম ডাল আছে, সোলা, বুট সহ সব কিছু। তাহলে যদি এই খাবারগুলো নিষেধ থাকে, আপনি যদি শিওর থাকেন যে আপনি যদি এই রমজানে 10 থেকে 15 কেজি ওজন কমাতে চান, তাহলে এই খাবারগুলো যেগুলো উল্লেখ করলাম এগুলো টাচ করবেন না, এবং এই গাইডলাইনটি আপনার ডাউনলোড করে নেবেন। এটা লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হবে, আপনারা এই অনলাইনে এই গাইডলাইনটি ডাউনলোড করতে পারবেন। এখন ইফতারিতে আপনারা পানিতে ইফতার শুরু করবেন এবং অবশ্যই একটি হিমালয়ান পিঙ্ক সল্ট মেশানো লবণাক্ত পানি এটা পান করবেন, এবং ডাবটা অবশ্যই পান করতে হবে, মাস্ট, ডাবের পানি মাস্ট খেতে হবে। তবে একটি কচি ডাব, একটির বেশি ডাব খাওয়া যাবে না সারা, মানে একদিনে একটির বেশি ডাব খাওয়া যাবে না, যারা সিরিয়াসলি ওজন কমাতে চাচ্ছি। তারপরে আপনি গ্রিন জুসটা খেতে পারেন, কিন্তু গ্রিন জুসে কোনো রকম ফ্রুটস বা বাদাম ব্যবহার করা যাবে না। আমরা যে গ্রিন জুসের রেসিপিটা দিয়েছি সেখানে কোনো ধরনের মিষ্টি জাতীয়, কোনো ধরনের ফল যেমন খেজুর ব্যবহার করা হয়েছে, বাদাম ব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহার করা যাবে না, যেটা জিভ্যায় মিষ্টি লাগে এমন কিছুই ব্যবহার করা যাবে না সেই গ্রিন জুস। তা আপনি ইফতারিতে হলুদের যে বুস্টারটা খাবেন, 1 চামচ হলুদ, আমাদের টার্মারিক ইমিউন বুস্টার, তার সঙ্গে 1 চামচ নারকেলের তেল আর হালকা গরম পানিতে দিয়ে এটা দিয়ে ইফতারি করতে হবে।
এবং তার সঙ্গে গ্রিন জুসটা খেতে পারবেন এবং একটি কচি ডাবের পানি খেতে পারবেন এবং লবণ মেশানো পানি, এটা খেয়ে সঙ্গে দুটো ডিম, চারটা নয় আমি আবার বলছি দুটো ডিম, সেটা হাঁসের হতে পারে, সবচেয়ে ভালো হচ্ছে দেশি হাঁসের বা দেশি মুরগির ডিম, সেই ডিমটা এমনভাবে পোস্ট করবেন যে কুসুমটা থাকবে নরম এবং সাদা অংশটা আপনার সাদা সাদা থাকবে, কোনো পুড়িয়েও ফেলানো যাবে না এবং কুসুম শক্ত করে ফেলানো যাবে না, কুসুমটা নরম থাকবে। এইভাবে ডিমটা ঘি দিয়ে অথবা আমাদের যে ঘিটা আছে সেই ঘিটা অথবা কোকোনাট অয়েল মানে মেডিসিনাল কোকোনাট অয়েল, এই দুটো জিনিস দিয়ে এই এই রমজানে আপনারা যদি ওজন কমাতে চান সিরিয়াসলি, তাহলে এক্সট্রা ঘি খাওয়া যাবে না, এক্সট্রা এমসিটি খাওয়া যাবে না, এক্সট্রা কোকোনাট অয়েল খাওয়া যাবে না, মানে কারণ আপনি ফ্যাট বার্ন করতে যাচ্ছেন, বাইরে থেকে আমরা ফ্যাট নিব না। এই কথাগুলো শুধু তাদের জন্য যারা ভেতরে জমে থাকা ফ্যাটটা বার্ন করতে চাচ্ছেন, তারা বাইরে থেকেও ফ্যাট খাওয়া কমাতে হবে। দিস ইজ সিরিয়াস গেমস, আজকের ভিডিওটি শুধুমাত্র যারা স্ট্যাক হয়ে গেছেন, কোনোভাবে ওজন কমাতে পারছেন না, যারা চাচ্ছেন যে 10-15 কেজি ওজন কমিয়ে ফেলতেই হবে যে কোনোভাবেই হোক, তাদের জন্য। তাহলে কুসুম সহ যে ডিম দুটো ইফতারি যথেষ্ট, এর বেশি কিছু আর ইফতারিতে খাওয়ার দরকার নেই। এরপর রাতের খাবার, রাতের খাবারে শাকসবজি যত রকম আছে, বিভিন্ন রকম শাকসবজি যেমন পালং শাক, পুঁই শাক, লাউ শাক, ডাঁটা শাক, কচু শাক, মেথি, মূলা, হেলেঞ্চা, কলমি, সরিষা, লাল শাক, যখন যে সিজনে যেটা পাবেন, এখন যেই সিজনে যা আছে খাবেন। এবং ফুলকপি সবজির ভিতরে, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ঢেঁড়স, লাউ, বরবটি, শিম, চিচিঙ্গা, মূলা আর গাজর বলেছি খুব অল্প, মূলাও খুব অল্প, সবুজ মিষ্টি কুমড়া, লালটা না মানে বুঝে ফেলেছেন আপনারা, মানে পাকাটা না কাঁচাটা, কাঁচা মিষ্টি কুমড়া এবং সকল রকম ক্যাপসিকাম বিভিন্ন কালারের। তাহলে এগুলো হচ্ছে সবজি হিসাবে কিভাবে রান্না করবেন আপনারা, এটা একটু হালকা করে সিদ্ধ করবেন, সঙ্গে পিঙ্ক সল্ট দিবেন, আর তার উপরে ড্রেসিং হিসাবে এখানে ব্যবহার করবেন একটু অলিভ অয়েল, একটু লেবুর রস, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, একটু ভিনেগার, এটা দিয়ে তারপরে এটাকে মাছ বা মাংস, অবশ্যই মনে রাখবেন যারা সিরিয়াসলি ওজন কমাতে যাচ্ছেন তারা গরু খাসি খাওয়া যাবে না, গরু খাসি খাওয়া যাবে না, সিরিয়াসলি বলছি গরু খাসি খাওয়া যাবে না, শুধুমাত্র মাছ খাবেন, শুধুমাত্র মুরগির মাংস খাবেন বা হাঁসের মাংস খাবেন এবং ডিম খাবেন, এই কটা জিনিসের বাইরে খেতে পারবেন না। তাহলে আপনারা শসা, টমেটো, গাজর, লেটুস পাতা, কাঁচা পেঁপে সালাদ হিসাবে ব্যবহার করতে পারবেন, তবে গাজর পরিমিত খেতে হবে, গাজর অনেক বেশি খাওয়া যাবে না। তাহলে আপনারা মোটামুটি ইফতারটা শেষ করে, অর্থাৎ কিনা রাতের খাবারটাও আমরা শেষ করে ফেললাম, এইগুলো সব কিছু আপনার এশার নামাজের পূর্বে আপনার সকল খাওয়া শেষ করে ফেলুন। এখানে আর কি কি খাওয়া যেতে পারে, যেমন ভিনেগার মাস্ট খেতে হবে প্রতিবার খাওয়ার আগে, যখনই আপনি খেতে চান, ইফতারের আগে নয়, ইফতারের পরবর্তীতে রাতের খাবারের আগে ভিনেগারটা খেতে হবে। এই ভিনেগারটা আপনারা কিভাবে তৈরি করবেন, আপনারা চাইলে একটু পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন, ভিনেগার, একটু লেবুর রস, একটু আদার রস, ভিনেগার 1 চামচ, 1 টেবিল চামচ, একটু লেবুর রস, একটু আদার রস, একটু পিঙ্ক সল্ট দিয়ে অবশ্যই খাওয়ার আগে 10-15 মিনিট আগে খেতে পারলে ভালো, বাট যারা খেতে পারবেন না তারা খাওয়ার মাঝখানেও খেতে পারবেন। এবং হলুদের বুস্টারটা শুরুতেই খেয়ে নেবেন, খালি পেটে হলুদের বুস্টারটা খেতে হয়। আর ডিটক্স পানিটা আমার ভিডিও দেখবেন কিভাবে ডিটক্স পানি বানাতে হয়, ওই ডিটক্স পানিটা সারাক্ষণই চেষ্টা করবেন পিঙ্ক সল্ট মিশিয়ে মিশিয়ে খেতে, সবসময় যতক্ষণ আপনার খাওয়ার সুযোগ আছে আপনারা চেষ্টা করবেন, এবং নামাজ পড়ার সময় ফাঁকে ফাঁকেও এটা খাবেন। আর বুলেট প্রুফ কফি এই রমজানে খাওয়ার দরকার নেই, বাট গ্রিন টিটা খেতে পারবেন ইফতারের পরপরই, গ্রিন টিটা খাওয়া যাবে। আর চিয়া সিড মাস্ট খেতে হবে, এবং চিয়া সিড তোকমা এবং হচ্ছে মানে তোকমা বুঝেছেন, ওই যে আমাদের যে তোকমা দানাগুলো সেগুলো, চিয়া সিড তোকমা আর হচ্ছে ইসবগুলের ভুষি বা রেডিজেল এন, এগুলো খেতে হবে, কারণ যাতে পায়খানা কষানো। এবং অবশ্যই আমি বলবো সবাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কফি এনেমা, আবারও বলছি কফি এনেমা, আমার ভিডিও দেখবেন, কফি খেতে বলছি না, কফি পায়খানা রাস্তায় দেওয়ার যে ভিডিওটা আছে দেখবেন, কফি এনেমা, এই কফি এনেমাটা 2 বেলা করে দিতে হবে, কফি এনেমাটা এই 2 বেলা করে দিতে হবে। যদি এই নিয়মটা মেনে এর ভিতরে খাবার খান তাহলে ইনশাল্লাহ আপনার ওজন কমে যাবে 10 থেকে 15 কেজি এই রমজানে। এবং সেহরিতে শুধুমাত্র লবণ মেশানো পানি ছাড়া কিছুই খাবেন না, যারা সেহরিতে লবণ মেশানো পানি খেয়ে রোজা রাখতে কষ্ট হবে তাদেরকে অনুরোধ করব শুধু দুটো ডিম খেতে পারবেন, শুধু দুটো ডিম, যেটা একটু আগে বলেছি ঘি দিয়ে বা নারকেলের তেলে হাফ পোস্ট করে, অর্থাৎ যেখানে কুসুমটা নরম থাকবে সেভাবে। কিন্তু যদি সিরিয়াসলি ওজন কমাতে চান, যারা ফ্যাট হয়ে গেছেন, যারা কোনো ওজন স্ট্যাক হয়ে গেছে, তাদেরকে অবশ্যই এই নিয়মের বাইরে যাওয়া যাবে না, যে খাবারগুলো বলেছি এর বাইরে খাওয়া যাবে না। মাকা পাউডারটাও এখানে খেতে পারবেন, কাকাওটাও খেতে পারবেন,
সেটা আপনি গ্রিন জুসের সাথে মিক্স করে দিতে পারবেন। গ্রিন জুসের সঙ্গে কাঁকা মাখা দুটোই মিক্স করে দিয়ে খেতে পারবেন, কিন্তু এর বাইরে কোনো কিছুই খাওয়া যাবে না। যদি এই খাবারগুলোতে আপনি স্ট্রিক্ট থাকতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনার এই রমজানে 10 থেকে 15 কেজি ওজন কমবে। এবার আসুন ঘুমের কথা, অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আপনারা তারাবির পরপরই ঘুমিয়ে যাবেন এবং আবার 3:30-4টার দিকে উঠবেন এবং সকাল 9টা-10টা পর্যন্ত যার যতটুকু সুযোগ আছে ফজরের পরে ঘুমাবেন। তাহলে আর যদি সেখানে সুযোগ কম থাকে তাহলে দিনের ভিতরে আপনার জোহরের নামাজের পরে 1/2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাবেন। যদি এভাবে ঘুমান তাহলে ইনশাল্লাহ রোদে আপনি বিকেলে বা দুপুরে যে কোনো সময় যেতে পারবেন। রোদে যেতে হবে ম্যান্ডেটরি। নিঃশ্বাসের ব্যায়ামগুলো খালি পেটে অফিস আওয়ারে বা আসরের পরে যে কোনো সময় শ্বাসের ব্যায়ামগুলো করতে পারবেন, নিঃশ্বাসের ব্যায়াম মাস্ট করতে হবে। তাহলে আপনি যদি নিঃশ্বাসের ব্যায়াম করেন এবং আপনি রোদে যান এবং আপনি যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমান এবং তারাবির পরপরই ঘুমিয়ে পড়েন কোনো সময় নষ্ট না করে এবং ফজরের নামাজ পড়ে আবার ঘুমান, কারণ এখন ফজর 5টায় জামাত, তাহলে আমাদের 5:15-5:30-এর ভিতরে আমরা আবার ঘুমাতে পারি আর তারাবি শেষ হতে হতে 10:30-11টায় আবার ঘুমাতে পারি আর দিনেও 1 ঘন্টা ঘুমাতে পারি। কোনো ওটস খাওয়া যাবে না, আমি যেই কথাগুলো বলেছি এর বাইরে কিছু খাবেন না। যারা সিরিয়াসলি ওজন কমাতে চান, নো ওটস, নো রাইস, নাথিং, সিরিয়াসলি, এটা সিরিয়াস যাদের জন্য বলছি, এরা মোটারা শুধু, এরা কোনো শুকনা রুগী এখানে অ্যালাউড না, মানে আজকের ভিডিওতে। তাহলে বুঝেছেন, এবার আসেন এক্সারসাইজ। ইউ শুড ডু এক্সারসাইজ, ইটস মাস্ট। সেটা হচ্ছে অবশ্যই সেই টাইমটা হতে হবে আসর থেকে মাগরিবের ভেতরে এবং 1/2 ঘন্টার বেশি এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নাই এবং ঘাম ঝরানো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল টাইম যে ট্রেনিংগুলো আছে, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং যেগুলো আছে, যে টাইম রেস্ট্রিক্টেড, মানে আপনি 30 সেকেন্ড হাই স্পিডে রান করলেন, 1-2 মিনিট রেস্ট নিয়ে বা হেঁটে আবার 30 সেকেন্ড হাই ইন্টেন্সিটি রান করলেন, এই ধরনের হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং হিট এক্সারসাইজগুলো আমার ভিডিও আছে, আপনারা এই সময়টাতে করবেন। তো যদি আপনাদের এই রুটিনটা ফলো করতে পারেন তাহলে অবশ্যই 10 থেকে 15 কেজি ওজন কমে যাবে আপনার রোজা শেষ হওয়ার আগেই, অর্থাৎ ঈদের আগেই ইনশাল্লাহ। তাহলে 30 মিনিটের ব্যায়াম যথেষ্ট। তাহলে কি করতে হবে, আর আর অতিরিক্ত নামাজ পড়তে হবে, অর্থাৎ কিনা আপনি ফজরের নামাজের আগে পরে অনেক নফল নামাজ পড়তে হবে এবং তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ, এবং সকালে উঠে ইশরাকের নামাজ, এবং সব নামাজের আগে পরে, আসরের পরে তো সুযোগ নাই, অন্যান্য নামাজের আগে পরে নফল নামাজগুলো বেশি 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 করে পড়তে হবে। যদি অনেক বেশি আপনি নফল ইবাদতগুলো করেন বেশি বেশি এবং সেহরিতে শুধু লবণ মেশানো পানি খান এবং ইফতারে আমি যে খাবারগুলো দিয়েছি এর বাইরে অন্য কোনো খাবার আপনি যদি গ্রহণ না করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার ওজন 10-15 কেজি খুব সহজে কমে যাবে। এটার জন্যে কাউকে টাকা পয়সা দিতে হবে না, কিচ্ছু লাগবে না, খুব সহজে আপনার 10-15 কেজি ওজন কমে যাবে। তাহলে রুটিনটা আবার বলছি যে ইফতারিতে যে খাবারগুলো আমি বলছি এর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন, এশার পরে কোনো খাবার খাবেন না, পানি খেতে পারবেন, এশার নামাজ তারাবি পড়ে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদ পড়বেন, সেহরিতে লবণ মেশানো পানি খাবেন, তারপরে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাবেন, এরপরে হ্যাঁ সেহরিতে খাওয়া যাবে, চিয়া সিড সেহরিতে খাওয়া যাবে, তারপরে হচ্ছে যে আপনি ঘুমিয়ে পড়লেন আবার উঠলেন এবং দিনেও মোট মোট 8 ঘন্টা ঘুমাতে হবে, 30 মিনিট ব্যায়াম বিকেলে সিরিয়াস ব্যায়াম করতে হবে। সবচেয়ে মনে রাখবেন দৌড়াদৌড়িতে বেশি ওজন কমে কিন্তু, হ্যাঁ, সাইক্লিং রানিং এগুলোতে বেশি ওজন কমে, মাসেল বিল্ডিংয়ে তো মাসেল বাড়ে যার ফলে ওজনটা ওইভাবে বোঝা যায় না। তো এই রুটিনটা যদি আপনারা মানে ফলো করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে আপনাদের 10 থেকে 15 কেজি ওজন কমে যাবে। এবং আবারও আমি জানাচ্ছি যে আমাদের এখানে 10% ডিসকাউন্ট অফার চলছে আর ওয়েবসাইটে অর্ডার দিলে 12% এবং ফোনে অর্ডার করলে বা ওয়েবসাইটে অর্ডার করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সরাসরি এসে এখান থেকে প্রোডাক্ট কিনলে আমাদের সকল প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট চলছে এবং আমাদের সকল পরীক্ষা নিরীক্ষা আগে থেকে ডিসকাউন্ট দেওয়া ছিল তার উপরে আরও 10% ডিসকাউন্ট চলছে। তো এই যে পুরো ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, অনেকেই আসলে স্ট্যাক হয়ে গিয়েছিলেন, ওজন কমাতে পারছিলেন না, এই তরিকা ফলো করলে স্ট্যাক ওয়েট বা যে ওজনগুলো আপনার মানে কোনোভাবে আর কমাতে পারছিলেন না অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে চাইবো যে আপনারা সবাই মিলে ভিডিওটি শেয়ার করবেন যারা সবাই মিলে দেখতে পায় এবং এই রমজানের আগেই তারা এই ওজন একটা অভিশাপ, এই অভিশাপ থেকে যেন তারা মুক্ত হয়। আসসালামু আলাইকুম।